ওয়েলকাম টু গাইডলাইন। আশা করছি প্রত্যেকেই ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা তোমরা বুঝতে পারছো, কনস্টেবল 2021-এর প্রিলি পরীক্ষা কখন হতে পারে, কোন টাইমে হতে পারে, আর আফগানি পুলিশের মেন্স পরীক্ষা কখন হতে পারে। এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই করছো, জিজ্ঞাসা করছো, ভিডিওতে কমেন্ট করছো, এর আগেও এটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু বর্তমানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, প্রত্যেকে করোনা পরিস্থিতির মধ্যে একটা চিন্তার মধ্যে আছে যে পরীক্ষা কখন হবে। দেখো, আমি যুক্তি দিয়ে কয়েকটা আমি কথা বলছি। আমরা প্রত্যেকেই জানি যে 18 জুলাই কনস্টেবল ফ্রিলি পরীক্ষা হওয়ার কথা ছিল, এবং সেটা করোনা পরিস্থিতির জন্য যা খবর আমরা সবাই জানি যে এখন বর্তমানে পোস্টপোন করা হয়েছে। একইভাবে আবগারি পুলিশের মেন্স পরীক্ষার কথা আমি যেটা আগে বলেছিলাম, আগস্ট মাস নাগাদ মোটামুটি বড় জোর সেপ্টেম্বর তার মধ্যে কিন্তু হয়ে যাওয়ার কথা ছিল। এখন করোনা পরিস্থিতির মধ্যে কবে হতে পারে এ প্রশ্ন কিন্তু উঠছেই। একটা কথা খেয়াল রাখো, একটা জিনিস দেখবে, সেটা হচ্ছে যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক যেমন জুলাইয়ের শেষ সপ্তাহে এবং আগস্টের 10-12 তারিখের পর মানে সেকেন্ড উইকে মাধ্যমিক পরীক্ষার কথা ঘোষণা করা হয়েছে, যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই টাইমে হয় তাহলে কিন্তু কনস্টেবল বা এক্সাইজ কনস্টেবলের পরীক্ষা খুব বেশি দেরি হবে না বলেই আমার মনে হয়। আবার তোমাদের অনেকের প্রশ্ন হচ্ছে যে কনস্টেবলের ফ্রিলি পরীক্ষা আগে হবে নাকি আবগারি পুলিশের মেন্স পরীক্ষা আগে হবে। দেখো, কিছুদিন আগে পর্যন্ত মোটামুটি আমরা কনফার্ম ছিলাম যে ফ্রিলি পরীক্ষা আগে হচ্ছে এবং আবগারি মেন পরে হচ্ছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা জিনিস ভাবার বিষয় যে কনস্টেবলের ক্যান্ডিডেট কিন্তু অনেক বেশি, যেখানে আবগারি পুলিশের মেন্সের ক্যান্ডিডেট তুলনামূলক অনেক কম। সেই দিক দিয়ে বিচার করে করোনা পরিস্থিতি এবং অবশ্যই ভ্যাকসিনেশন চলছে, তাতেও যতই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক না কেন, এই যে পরীক্ষাগুলো হচ্ছে এতে করে আবগারি পুলিশের মেন্স পরীক্ষা যে আগে হবে না এটাও কিন্তু বলা যায় না। অর্থাৎ আবগারি পুলিশের মেন্স পরীক্ষাও আগে হয়ে যেতে পারে, যেহেতু একটাই কথা বলছি, করোনা পরিস্থিতি এবং ক্যান্ডিডেট তুলনামূলক অনেক কম। তাহলে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল ফ্রিলি পরীক্ষা বা আবগারি মেন্স পরীক্ষা, মেন্সের পরীক্ষা কখন হতে পারে? দেখো, কখন হবে কারুপক্ষী কনফার্ম বলা সম্ভব নয়, এমনকি TRBও হয়তো সঠিকভাবে এই মুহূর্তে কেউ বলতে পারবে না। তাই প্রত্যেককে বলবো, মোটামুটি যদি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা যথাসময়ে যেভাবে বলা হয়েছে সেই টাইমে হয়, আমার যেটা মনে হয় তোমরা প্রত্যেককে আগস্টে পরীক্ষা হবে, কোনোটা আগে পরে হতে পারে, আগস্টে না হয় কোনোটা আগস্ট সেপ্টেম্বরে হতে পারে, কিন্তু সেই সব মাথায় না রেখে প্রত্যেককে আগস্টে পরীক্ষা হবে এই টার্গেট নিয়ে প্রিপারেশন নাও। ডিমোটিভেট হবে না, কে কোথায় কি বলছে সেই দিকে কান দেবে না, এখন হবে, পরে হবে, এখন হবেই না, 2021 হবে না, এরকম অনেক কথা শুনতে পাবে, অনেকে অনেক কথা বলবে। কিন্তু আমি বলছি, কোথাও কোনো কথায় কান না দিয়ে, ডিমোটিভেট না হয়ে নিজে প্রিপারেশনটা কন্টিনিউ করো, এবং যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা হবে এই কনসেপ্টটা, এই ভাবনাটা মাথা নিয়ে কিন্তু তুমি হার্ড প্রিপারেশন যেভাবে নিচ্ছ সেভাবেই কন্টিনিউ করো। প্রয়োজন হলে প্রিপারেশন আরও বেশি করে ভালো করো, চাকরিটা তোমাকে পেতে হবে, এই টার্গেট নিয়ে প্রিপারেশন নাও। তাতে দেরি হোক না, অসুবিধা কী আছে, এটা তোমার জন্যই লাভ, যেটা আমি বারবার বলে থাকি। সুতরাং প্রিপারেশন কন্টিনিউ করো। অবশ্যই প্রত্যেকে নিজের মতামত জানাবে, কেমন ক্লাস লাগলো সেটাও অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে দেবে। থ্যাংক ইউ।